মহানবী সাল্লাহ আলিহাসাল্লামের প্রাণপ্রিয় কন্যা ফাতিমা রাজিয়া আল্লাহ তালানহায়ের ইন্তেকালের দিন কি কি ঘটনাগুলো ঘটেছিল তা এই ভিডিওতে প্রকাশ করা হবে মৃত্যুর পূর্বে শেষ গোসল ইমাম তবরানী বর্ণনা করেন যখন হজরত আলী রাজিয়া আল্লাহ তালানহের স্ত্রী ফাতিমা রাজিয়াল্লাহ তালহায়ের মৃত্যু উপস্থিত হয় তখন আলী রাজিয়াল্লাহ তালাহু তাকে গোসল করার জন্য গোসলখানাতে নিয়ে যান ফলে ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা গোসল করেন তারপর যেই কাপড় দিয়ে তাকে কাফন দেওয়া হবে সেই কাপড় আনতে বলেন অতপর ফাতিমা রাজিয়াল্লাহ তালহাকে একটি অমসৃণ কাপড় এনে দেওয়া হল তারপর তিনি সেই কাপড়টি পরলেন এবং সুগন্ধি লাগালেন এরপর ফাতিমা রাজিয়াল্লাহু তালানহা তার স্বামী আলী আল্লাহ তালহাকে বললেন যে তিনি তার মৃত্যুর পর যেন তার লজ্জায় স্থান প্রকাশ না করেন এবং তিনি যেই কাপড়ে আছেন সেই অবস্থাতেই যেন তার দাফন কাজ সম্পাদন করেন মৃত্যুর পূর্বে স্বামীর প্রতি ওসিয়ত ফাতিমা রাজিয়াল্লাহ তালানহাই ইন্তেকালের পূর্বে তার স্বামী আলী রাজিয়াল্লাহ তালাহের কাছে তিনটি ওসিয়ত রেখে যান সেই তিনটি ওসিয়ত হল এক ফাতিমা রাজিয়াল্লাহ তালানহায়ের মৃত্যুর পর আলী আল্লাহ তালানহ যেন উমাইয়া বিনতে আস ইবনে রাবিকে বিয়ে করেন যিনি ছিলেন ফাতিমা রাজিয়াল্লাহ তালের বোন জাইনাবের মেয়ে দুই ফাতিমা রাজিয়াল্লাহু তালানহের ইন্তেকালের পর আলী রাজিয়াল্লাহ তালাহ যেন তাকে বহন করার জন্য একটি বিশেষ খাট তৈরি করেন যেই খাটের মাধ্যমে তাকে দাফন করার জন্য নেয়া হবে এরপর তিনি তার বর্ণনা দেন এবং তিন ফাতিমা রাজিয়াল্লাহু তালাহাকে যেন রাতের বেলাতে দাফন করা হয় মৃত্যুর পূর্বে মুচকি হাসি যখন ফাতিমা রাজিয়াল্লাহু তালানহের মৃত্যু খুব সন্নিকটে চলে আসলো তখন তিনি প্রথমে নিজে নিজে গোসল করেন এরপর ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা তার সাথী আসমা বিনতে উমাইশ রাজ্জি আল্লাহ একটি উত্তম কাপড় আনতে বলেন ফলে তাকে তা দেওয়া হলো এবং ফাতিমা রাজ্জি আল্লাহ সেই কাপড়টি পরিধান করলেন তারপর ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা বললেন আমি তো গোসল করে নিয়েছি সুতরাং এরপর যাতে আমাকে অন্য কোনো কাপড় পরানো না হয় এরপর ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা একটু মুচকি হাসলেন আসমা বিনতে উমাইশ রাজিয়াল্লাহ তালানহা বলেন তার পিতা নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের ইন্তেকালের পর ইতিপূর্বে তাকে আর কখনও হাসতে দেখা যায়নি তবে মৃত্যুর শেষ প্রান্তে এসে ফাতিমা রাজ্জিয়াল্লাহ তালানহা এই একটু মৃদু হাসলেন ফাতিমা রাজ্জিয়াল্লাহু তালানহা এর মৃত্যু নবী করিম সাল্লাহ আলহাসালামের প্রিয় কন্যা ফাতিমা রাজিয়া আলাহু এগারো হিজরির রমজান মাসে তার প্রতিপালকের ডাকে সাড়া দিয়ে ইহজগত ত্যাগ করেন এবং নিজ পিতার মিলিত হয়ে ধন্য হন ইমাম আলাই জুহরির সূত্রে বর্ণনা করেন হজরত আয়সা রাজি আল্লাহু বলেছেন রাসুল্লাহ সাল আলহাস্লামের ইন্তেকালের ছয় মাস পর ফাতিমা রাজিয়াল্লাহ তালা ইন্তেকাল করেন অন্য একটি বর্ণনায় আছে যে মঙ্গলবার রাতে রমজানের তিন দিন বাকি থাকতে এগারো ভিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন আর ফাতেমা রাজিয়াল্লাহু তালাহের স্বামী আলী আল্লাহ তালানহু ওই রাত্রেই তার দাফন কাজ সম্পাদন করেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তালানহাতার ইন্তেকালের পূর্বে আসমাবিন বিন রাজিয়াল আল্লাহ তালহাইয়ের কাছে ওসিয়ত করে যান যে তার মৃত্যুর পর কে তাকে গোসল দেবে কে তার জানাজার সালাতে ইমামতি করবে কে তাকে কবরে প্রবেশ করাবে এবং কে তাকে কবরে রাখবে ইত্যাদি হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা একজন মোত্তাকি নারী ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইন্তেকালের পূর্বে তার কন্যা ফাতিমা রাজিয়াল্লাহ তালানহাকে বলেন যে তুমি হবে জান্নাতি মহিলাদের বা মুমিন মহিলাদের নেত্রী বা সরদার এরপর রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ইন্তেকালের ছয় মাস পর তার কন্যা ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা ইন্তেকাল করেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালানহার ইন্তেকালের দিনের করুণ ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু